আসসালামু আলাইকুম। জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই জলপাইয়ের এই বার্মিজ আচারটি তৈরি করে নিন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কি এটা দেখে মনে হচ্ছে কালো জাম মিষ্টি? আসলে সেটা না, এটা হচ্ছে জলপাইয়ের বার্মিজ আচার। এই আচারটি দেখতে মিষ্টির মতো মনে হলেও এটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার, খেতে অসম্ভব মজার। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1.5 কেজি জলপাই খুব ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা নামিয়ে আমি ম্যাশ করে নেব। আর এদিকে চুলার পরে কড়াই বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 3টা শুকনা মরিচ খুব ভালো করে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গিয়েছে, এটা নামিয়ে আমি গুঁড়া করে নেব। আর এদিকে চুলার পরে আবারও কড়াই বসিয়ে দিয়ে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, 2টা এলাচ, 1 টুকরা দারুচিনি আর 2টা শুকনা মরিচ। এখন এইগুলোকে একটু ভেজে নেব। আর যে জলপাইটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এই যে ঠান্ডা করে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। আর এর ভিতরে কিন্তু আটিগুলাও আছে, আটিগুলো আমি ফেলে দিইনি, আপনারা চাইলে আটিগুলো ফেলে দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে গুড় দিয়েও এই আচারটি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে চিনিটা দিয়ে নেবেন, যেমনটা আপনারা টক মিষ্টি খেতে পছন্দ করেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে দেখবেন অনেকখানি পাতলা হয়ে যাবে, মানে চিনিটা গলে পানি বের হলে এটা একটু পাতলা হয়ে যাবে। তো এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে নেড়ে চেড়ে এটাকে একটু শুকিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটু শুকাতে শুরু করে দিয়েছে। আর এটা কিন্তু বারবার নেড়ে দিতে হবে, তা না হলে যদি নিচে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই আচারটি আর খেতে ভালো লাগবে না। তো যে মশলাটা আমরা ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেটা 3 চা চামচ এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 2 চা চামচ, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই আচারটি এতটাই এতটাই লোভনীয় বা মজার হয় খেতে যে আপনারা 1 বছর কেন 1 সপ্তাহের ভিতরেই কিন্তু শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু এটা শুকিয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে এসে আরও আমি সেই মশলাটা এখানে 1 চা চামচ আর চিলি ফ্লেক্স 1 চা চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা দিলে আচারের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দিলেই কিন্তু এই আচারটা তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে আচারটা খুব ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে আর আচারটা খেতে ভালো লাগবে না। তো আমার এই আচারটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যেদিকেই নিচ্ছি সেদিকেই চলে যাচ্ছে, তার মানে আচারটা পারফেক্টভাবেই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে আচারগুলো তৈরি করে নেব। তো আচারগুলো সব কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি, তো আমি একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করেছি। এই যে একটু আচার নিয়ে তার ভিতরে এই বিচিটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে গোল করে নিতে হবে, নিয়ে এভাবে শেপ দিয়ে নিতে হবে মিষ্টির। তো আপনারা যে কোনোভাবে শেপটা দিয়ে নিতে পারেন, আমি একটু লম্বা করে দিয়ে নিচ্ছি। দেখুন এরকম করে আমি প্রতিটা এই আচারটা বানিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে, একদম কালোজাম মিষ্টির মতো। উপর দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। আশা করি আজকের এই সহজ জলপাইয়ের বার্মিজ আচারটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।